নমস্কার, আমি অনন্যা পাত্র। বেলকুলায় চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা অমলকান্তি আবৃত্তি করে শোনাচ্ছি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জাম্বুরের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেন, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি। রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। গুড মর্নিং রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, আই এম হেয়ার রিসাইটিং এ পোয়েম অন টিচার্স ডে। মাই ডিয়ার টিচার, ডিয়ার টিচার অ্যান্ড আওয়ার ফ্রেন্ড, ইউ আর দ্য বেস্ট উই হ্যাভ এভার হ্যাড। থ্যাংকস ফর অল ইউ হ্যাভ ডান ফর আস, থ্যাংকস ফর কমেন্টস অ্যান্ড গুড মার্কস। সামটাইমস উই হ্যাভ বিন নট সো গুড, সামটাইমস উই হ্যাভ বিন ইভেন রুড, বাট নো ম্যাটার হোয়াট উই হ্যাভ ডান, ইউ টট গুড অ্যান্ড রিয়েলি ফান। দাস দিস ফ্লাওয়ার্স আর ফর ইউ অ্যান্ড দিস প্রেজেন্ট অ্যান্ড সো টু, ডোন্ট ফরগেট আস, নেভার নেভার উইল রিমেম্বার ইউ ফর এভার। থ্যাংক ইউ ফ্রম সৌপ্তিক ঘোষ। Thank you.
ছেড়ে দাঁড়ায়, বিনা পণে প্রণাম কুড়োয়, স্কুলে যে পড়ায়। ভাবো তো ভাই, ষোলো আনার কাজটাই যার ফাঁকে, দেশ দুনিয়ার মানুষগুলো গড়ছে তারাই নাকি। ওদের আবার প্রদীপ বল, এক শিক্ষাতেই লক্ষ্য জালে, ফুলকি থেকে দেশ দুনিয়া আলোকমালায় ভরা। কোথায় এত তেজ থাকে তা, স্কুলে যে পড়ায়। ওরা যে ভাই জগৎ মাঝে দিব্য জ্যোতির আধার, ভয় করে না অবরোধে, বাক মানে না বাধার। লজ্জা ঘৃণা মান অপমান তুল্য মূল্য সমান সমান, যতই কেন মাখাও কালি তবু আলোক ছড়ায়। এমন জ্যোতি তারই আছে স্কুলে যে পড়া, মরার পরেও হয় না মরণ পুরুষ পুরুষ ধরে, পরিয়ে মালা ফুল ছড়িয়ে সবাই স্মরণ করে। জীবন ওদের কত বড়, দিব্যি বাঁচে মরার পর, জাতির মাঝে যুগে যুগে সামনে এসে দাঁড়ায়। ওরা যে সব জাতির পিতা স্কুলে যে পড়ায়। নমস্কার। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁধে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরে জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। নমস্কার।
चतुराय गान प्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुक मनसे पूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्य प्रवराय गुरवे गुणगुरवे নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে আমার শ্রদ্ধেয় এবং প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জন্য আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, রঞ্জন দত্তের লেখা থাকুক সুশিক্ষা। মাতা পিতা ঈশ্বর জীবন তাদের দান, শিক্ষার আলো দিয়ে আপনারা ভগবান। প্রণাম জানাবো আমি জানি না কি উপায়ে, হৃদয় বিছিয়ে দিই গুরুদের দুপায়ে। জীবনে হবে না শোধ কখনো যাদের ঋণ, তাদের নামেতে শুধু জীবনে একটা দিন। থাকুক না হাসি গান বেদনা দুঃখ শোক, ওনাদের নাম নিয়ে প্রতিদিন শুরু হোক। আজ যারা শিক্ষক কিছু কথা তাদেরও, কলঙ্ক আছে জানি আকাশের চাঁদেরও। আপনারা থাকবেন কলঙ্ক এড়িয়ে, আগামী গড়তে হবে সব বাধা পেরিয়ে। পেত্র ছাড়াই খুলে দিতে হবে নেত্র, দূষণ মুক্ত হোক শিক্ষার ক্ষেত্র। শেষ হোক এ আধারে আলোর প্রতীক্ষা, সকলের জন্য থাকুক সুশিক্ষা। নমস্কার।
সকল শিক্ষক ও শিক্ষিকাদের আমার প্রণাম। কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল হো মাপাত ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার দেরি। পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক খায় দাড়ি হাক কাঁধেনে দুন্ধুভি ডাক, ডাক পরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল হো কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি। দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি, লাথি মার ভাঙলে তালা
যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি ওরে গরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান গুরুক প্রাচীর প্রাচীর বেদি ওরে গরু নিশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান গুরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হুকপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা আবৃত্তি করছি। কবি ফাইয়াজ ইসলাম ফাইমের লেখা কবিতা হে প্রিয় শিক্ষক। নমস্কার। হে প্রিয় শিক্ষক, কি দিয়ে করব আপনাকে শ্রদ্ধাঞ্জলি, আমি আপনাতে আমার ভালোবাসা দিয়েছি জলাঞ্জলি। হে প্রিয় শিক্ষক, কিসে করব আপনাকে অপমান, আমার আমিত্ব জৌলুস আপনারই যে দান। হে প্রিয় শিক্ষক, কিসে যাব আপনাকে ভুলে, আপনার মতো মহান মানুষ পাইনি আমার শিক্ষা কুলে। হে প্রিয় শিক্ষক, কিসে ভুলবো আপনার সুদর্শন মুখ, বাবা হারিয়ে আপনাতে খুঁজেছিলাম সুখ। হে প্রিয় শিক্ষক, কেমনে দিব বাকি শিক্ষা জীবন পারি, আপনাকে ছাড়া আমি হয়ে গেছি আনাড়ি। হে প্রিয় শিক্ষক, কেমনে চলিব একা একা, জীবন রামের রেলগাড়ি আজ চলেছে আঁকা বাঁকা। হে প্রিয় শিক্ষক, থাকবো আপনাকে দেখার আশে, বিধাতার কাছে প্রার্থনা করি বারংবার দেখার সুযোগ আমার যেন আসে। নমস্কার। কত শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো। থ্যাংক ইউ ফর বিইং আওয়ার টিচার। কৃষ্ণ কাকু কামনা কী।
Yeah.
আমি আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণকে আমার তরফ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করি কেন? একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। সে শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। তিনি যে পড়ুয়াকে শেখাবেন তাই নয়, তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় তার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। এমনই একজন আদর্শ শিক্ষক হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি জন্মগ্রহণ করেন 5ই সেপ্টেম্বর 1888 সালে এবং মৃত্যুবরণ করেন 17ই এপ্রিল 1975 সালে তামিলনাড়ুর তিরুটান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1962 পর্যন্ত হন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হন 1962 থেকে 1967 সাল পর্যন্ত। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটিও জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। 1954তে ভারতরত্ন সম্মান পান তিনি। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন 1918 সালে। এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকা লিখতেন। সে সময়ে তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর। এরপর তিনি তার দ্বিতীয় গ্রন্থ লেখেন দ্য রেন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি, প্রকাশিত হয় 1920 সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই দিন থেকে এই দিনটি শিক্ষক দিবস রূপে পালিত হয়েছে। নমস্কার।